ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেনের নাম হলো বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত এক্সপ্রেস আমরা কম বেশি সকলেই চিনি। তো বন্ধুরা, বন্দে ভারত রেস্টুরেন্ট আমরা কজন ভাই চিনি? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে থাকবে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে, না বন্দে ভারত রেস্টুরেন্ট নিয়ে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, দিস ইজ দ্য স্মাইলিং ম্যান, ওয়েলকাম টু অ্যানাদার ভালো ভিডিও। আজকে আমি এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ভাই, এতদিন আমরা বন্দে ভারত এক্সপ্রেসের নাম শুনেছি, কিন্তু কোনোদিন বন্দে ভারত রেস্টুরেন্ট দেখেছো? এই দেখো, আজকের এই রেস্টুরেন্টের সামনে আমরা চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা করেছে হাওড়াতে, একদম অপোজিটে আছে আপনার হাওড়া স্টেশন। আর এদিকে রয়েছে নদী। ভাই, দুটোর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো এই রেস্টুরেন্টে আমি এখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, ভেতরে গিয়ে দেখা হচ্ছে, চলো। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বন্দে ভারত রেস্টুরেন্টের ভেতরে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেভেলের করেছে, পুরো একদম সেম টু সেম করেছে বন্দে ভারত পুরো এক্সপ্রেসের, একদম সেম টু সেম। তাই হয় আমরা এখন এর ভেতরে যাবো, বাইরেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা এখন যাবো এর ভেতরে। যাই হোক, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। বন্ধুরা, বন্দে ভারত রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ এরকম টিটির মতন ড্রেস পরে পরিষেবা দিয়ে থাকে। এখানকার দামগুলো মোটামুটি ঠিকঠাক এভারেজ দাম আছে, একদম রিজনেবল প্রাইস আছে, খুব হাই ফাই দাম না, ঠিক আছে? একদম সব যেরকম দাম হয় রেস্টুরেন্টে নর্মালি সেরকমই দাম রয়েছে। বন্দে ভারত ট্রেনে বসে এরকম একটা সুন্দর গঙ্গার ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই মারাত্মক লেভেলের। ভাই, আমরা এখান থেকে একটা অর্ডার দিচ্ছি, একটা স্পেশাল থালি। থালিটা পাওয়া যায় কি দেখি, যদিও এখন বাজে 6টার মতো বাজে, খাবারটা যদি পাওয়া যায়। যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবারটা দিয়ে দিলো। আমরা এখান থেকে একটা অর্ডার দিয়েছিলাম, একটা স্পেশাল ভেজ থালি। বন্ধুরা, আমরা এখান থেকে একটা থালি অর্ডার দিয়েছিলাম, এটা আমাদের দিয়েছিলো মোটামুটি পোলাও দিয়েছে। পোলাও এখানে অপশানে আমাদের একটা তন্দুরি বাটার নান দিয়েছে, এদিকে মিষ্টি আছে, চাটনি আছে, এদিকে আছে আপনার বাটার মশলা পনির, এদিকে আছে ভেজ, আর এদিকে রয়েছে ডাল। এছাড়া এখান থেকে আরও একটা অর্ডার দিয়েছিলাম, এখানকার স্পেশাল একটা আইটেম বিরিয়ানি আর কি, চিকেন বিরিয়ানি। তাহলে চলুন বন্ধুরা খাওয়াটা শুরু করা যাক, আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না ভাই। পনির বাটার মশলা, আর সঙ্গে আছে তন্দুরি রুটি, খুব সুন্দর খেতে হয়েছে ভাই। মারাত্মক খেতে ভাই, খাবার নিয়ে কোনো রিভিউ হবে না। এখন ট্রাই করবো পোলাওয়ার সঙ্গে একটু ভেজ ডাল। চিকেন নিয়ে নিই, চিকেনে একটু প্রবলেম আছে, সেই জন্য চিকেন নিয়ে নিই। পোলাওয়ার সঙ্গে ডালটা এসব ভালো লাগে না, চিকেন কষা ছাড়া মানায় না, যদিও আমরা ভেজ ডাল দিয়েছিলাম, এগুলো মোটামুটি লাগছে, এবারে খারাপ লাগছে না। যাই হোক, একটু সবজি দিয়ে খাই হয়তো। এর ভিতরে যে পনিরের স্টাফ আছে, পনির আছে, তাহলে খেতে বেশ দারুণ ছিল ভাই। আর এগুলো দেখো, কোথাও কতগুলো শুধু পনির দিয়েছে দেখো। এখন এগুলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বিরিয়ানি আছে, এটা আপাতত খাই, সে পরে কথা। খেতে বেশ ভালো লেগেছে আমার ভাই, কেমন লাগে দেখি। সত্যজি বল, কেমন লেগেছে তোর? মোটামুটি বিরিয়ানিটা নিয়ে খাবো, বিরিয়ানির টেস্টটা কেমন দেখবো। Thank you.
বিরিয়ানিটা খাওয়া যাক, কেমন খেতে দেখি। বিরিয়ানিটা আমার মোটামুটি লেগেছে ভাই, খুব একটা ভালো লাগেনি। চিকেনের সাইজটা মোটামুটি বড় দিয়েছে। বিরিয়ানিটা আমার মোটামুটি এবারে লেগেছে। দাদা, আপনাদের রেস্টুরেন্টটা কতক্ষণ খোলা থাকে? আমাদের রেস্টুরেন্টটা এভরিডে 10:30 থেকে 10:30 পর্যন্ত, রাত 10:30 পর্যন্ত, তাই তো? থ্যাংক ইউ স্যার। চলো বন্ধুরা, আপনারা যদি বন্দে ভারত রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে প্রথমে হাওড়া স্টেশনে। মানে একদম হাওড়া স্টেশনের সামনে যে রাস্তাটা চলে গেছে একদম এই রাস্তা দিয়ে একদম পুরো শেষের দিকে, একদম পুরো 20-21 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে। আর এর অপোজিটে আছে একটা পার্কিং জোন, একদম ঠিক পার্কিং জোনের পরে রয়েছে এইরকম একটা বন্দে ভারত রেস্টুরেন্ট। এছাড়া রেস্টুরেন্টের সম্পূর্ণ ঠিকানা আমার ডেসক্রিপশনে আছে, আপনারা ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, খুব একটা হাইফাইও ছিল না, মোটামুটি খেতে ভালো ছিল। আর এরকম একটা সুন্দর পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। ডান দিকে রিভার আর বাঁ দিকে হাওড়ার ব্রিজ, আর মাঝখানে বন্দে ভারত, ভাই আলাদা লেভেলের ভাই। তোমরা আসো আর এখানে মানে এখানে বন্দে ভারতে এসে খেয়ে যাও, মারাত্মক লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।